আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করে দিতে হয়। একটা বিষয় বলে রাখা ভালো যে ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেটা 32 দিন পর পর আপনি চেঞ্জ করতে পারবেন। তো বেশি কথা নয়, আমরা ভিডিওতে চলে যাই। তো এটা করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, দেন হচ্ছে যে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। এটাকে এই কাজটি আপনি ফোন থেকেও করে নিতে পারবেন, ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মোড অন করে বাকি কাজগুলো করবেন। যাই হোক, এই যে চ্যানেল যে আইকনটা আছে ডান সাইডে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর যে ইউটিউব স্টুডিও আছে এখানে ক্লিক করে দিতে হবে। দেন আপনি হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড পাবেন। এখান থেকে বাম সাইড থেকে যদি আপনি নিচের দিকে চলে আসেন, আর্ন নামে একটা অপশন পাবেন, আর্ন। এই আর্নে ক্লিক করে দিতে হবে। আর্নে ক্লিক করে দেওয়ার পর ডান সাইডে আসতে হবে আপনাদেরকে। ডান সাইড থেকে আপনাকে দেখতে হবে এই যে অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে। নিচে দেখবেন যে চেঞ্জ অপশন একটা আছে, চেঞ্জ। তো দেখেন এখানে ডেট দেখা যাবে কবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে বা চেঞ্জ করছেন, এবং ডেট দেখা যাবে এর 32 দিন পর আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে দিলাম। এখন ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটি, তো এই যে প্রসিড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। কী করতে হবে, আমার চ্যানেলের হচ্ছে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। দেন আবার ভেরিফিকেশনের জন্য ফোনে ইয়েস নোটিফিকেশন যাচ্ছে, তো ফোন থেকে আমি ইয়েস করে 56 যে নাম্বারটি আছে সেটা ক্লিক করে দেব। হ্যাঁ, ফোন থেকে আমি ক্লিক করে দিছি। এটা জাস্ট ভেরিফিকেশন প্রসেস। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। আমি কন্টিনিউয়ে ক্লিক করার পর আমি অন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করাবো অন্য একটা জিমেলে, সুতরাং ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে। আমি কি করব যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি ওখানে কানেক্ট করে দেব। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আমি জিমেলটা কপি করে নিচ্ছি, এই যে এখানে দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি, এবং যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে অ্যাড করাতে চাচ্ছি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেন নিচের দিকে এসে নট নাও করে দিলাম এখান থেকে। দেন হচ্ছে আপনার এই ধরনের ইন্টারফেস পাবেন, এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিতে হবে, এবং সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে। আর এই পেজটাতে একটু ওয়েট করলে আপনার রিডাইরেক্ট করে নিয়ে যাবে, অথবা এই যে রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমি ক্লিক করে দিচ্ছি না, জাস্ট একটু ওয়েট করতেছি, ওই পেজে নিয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে, দেন হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ হয়ে যাবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ হয়ে গেলে এখানে তারিখ শো করাবে, দেখেন যে এখানে চেঞ্জ হয়ে গেল 3টা 13 মিনিট, এখানে 3টা 14 দেখা যাচ্ছে। অর্থাৎ কেবলই এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ হয়ে গেল, অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি সহ চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে অতি সহজে আপনি আপনার চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।